चैनल अगेन। तो जैसा कि आप लोग देख रहे हो, हम रास्ते में निकल पड़े हैं और कहाँ जा रहे हैं तो आपको वो जल्दी ही पता चल जाएगा। आज मेरा लास्ट डे है गंगनापुर में, मेरी नानी के घर में आज मेरा लास्ट डे है, इसीलिए मैं आई हूँ शॉप पे। तो यहाँ पे मैं वीडियो कॉल करके मैं दिखा रही हूँ कि ये कलर मैं लूँ कि नहीं लूँ मेरे छोटे भाई के लिए। तो मैं सब लोगों के लिए गिफ्ट खरीद रही हूँ। तो यहाँ पे ये शॉप बहुत ही फेमस शॉप है और बहुत ही अच्छी क्वालिटी के कपड़े मिलते हैं। तो मैंने सबके लिए कुछ ना कुछ लिया है और जान भी मेरे साथ ही बैठे हैं, तो हमें समझ नहीं आ रहा था इसे हम वीडियो कॉल करके बता रहे थे सबको कि ये कलर ले के नहीं, ये ऐसा अच्छा रहेगा। तो फाइनली सब ले लिया ये सारी चीज़ें जैसे आप देख रहे हो। तो वो अभी बिल बना रहा है। फाइनली सब कुछ शॉपिंग खत्म हो गया। अभी मैं आई हूँ दही लेने, मामूनी ने कहा था दही लेने के लिए, तो अभी मैं दही लेने आई हूँ और दही लेके हम निकल पड़ेंगे घर की तरफ। तो सब कुछ ले लिया और मैंने सबके लिए कुछ ना कुछ लिया, तो आशा करती हूँ कि सबको पसंद आए। और ये चांद बाइक चला रहे हैं और ये देखिए मंदिर, बहुत ही प्यारा मंदिर है, एकदम मेरी नानी के घर के पास का मंदिर है वो। और ये मैदान है, यहाँ पे हम बचपन में खेलते थे। तो सारी मेमोरीज फिर से आ रही है। वो बोधी का घर है और ये फाइनली मेरी नानी का घर, और हम फाइनली पहुँच गए। तो चलिए फिर अंदर चलते हैं। गुड मॉर्निंग मोनू। हेलो, गुड मॉर्निंग। गुड मॉर्निंग। हाय गाइस, आज के হচ্ছে আমাদের কি থার্ড ডে। আজকে হচ্ছে আমাদের থার্ড ডে আর থার্ড ডে তে একটুখানি লাইট কম আছে, বিকজ লাইট নেই, এটা ইনভার্টারে চলছে, লাইট নেই। তো এখন ব্রেকফাস্টের সিন হবে। আমার বন্ধু, তুই খেয়েছিস ব্রেকফাস্ট? আমার তো কষ্ট, আমার বিড়াল চলে যাবে। কষ্ট বিড়াল চলে যাবে, বিড়াল দেখবা? আমি দেখাচ্ছি। হ্যাঁ বিড়াল দেখবা, আসো 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 আসো। কাজ কি গাইবাজি? ই জি ছোট বিড়াল, এর নাম কি? এটার নাম ওই কোকো। কোকো, হ্যাঁ কালকেই নামটা রাখা হয়েছে। ও চল চল চল, আ আদি গাই। ওকে দুধ দিয়েছিস? দুধ 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 আনে। ও ওর দাদা আর দিদিকে আমাদের তিনটে বিড়াল ছিল ওর সাথে, দুটো বিড়াল নিয়ে চলে গেছে একটা ছিল। পুরো পুরো কাজে আছে। এই রোডে যেন চাপা না পড়ে যায় আবার। আদি গাই আই দেখবি? হ্যাঁ আদি গাই আই চল 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 আদি গাই। घास पत्ता खाते, घास पत्ते खाते, खा खा खेते दे। कोते हैं बाकी और दुटे बच्चा गुलो कोई? तो छेले के देखी ना नील की चीज़ पड़े। হ্যাঁ সেকেন্ড সে নিয়ে গেছে। এ মা, ওর পেটে মধ্যে কিছু হয়েছে। সো জানি না এখন এই বিড়ালটা এখন কোথায় থাকবে, কেন কি মনে হচ্ছে কি আজকে ওকে রেখে দিয়ে আসবে অন্য জায়গায়। ওর মাও জানি না কোথায় আছে, আর মামা একে বাঁচিয়ে নিয়ে এসেছিল ঘরে। আপনারা দেখতে পাচ্ছেন আমার বোনু আর মাম্মাম এখন বিড়ালটা ওখানেই রয়েছে, বিড়ালের সঙ্গে ওরা খেলছে। মাম্মা অনেক এক্সাইটেড হয়ে যাচ্ছে, আঙুল দিয়ে দেখাচ্ছে মি মি করে আর ক্ল্যাপ করছে। অনেকই বিউটিফুল মোমেন্ট এটা। আনন্দ পাচ্ছে বিড়ালকে দেখে মা, এরকম করবি না আমার বোনও ভয় পেয়ে যায়।
সো বন্ধুরা, এখন আমরা বাইরে বেরিয়েছি। যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, অনেক কাদা আছে, কারণ কি সকাল থেকে বৃষ্টি পড়ছে। মানে অ্যাটমসফিয়ারটা এত দারুণ, এত সুন্দর লাগছে। চারিপাশে শুধু সবুজ সবুজ পাতা, গ্রিনারি, গাছপালা আছে। আর এরম আশেপাশে গাছ থাকলে এরম রাস্তাঘাট আমাকে হাঁটতে অনেকই ভাল লাগে। তো এই জন্যে আমরা ভাই বোনরা এখন বেরিয়েছি একটুখানি আমার মাকে নিয়ে। আর দেখতে পাচ্ছেন কিচেরও আছে, বাট তাও আমরা একটুখানি বেরিয়েছি কি চলো একটুখানি হেঁটে আসি। যেমন কি আপনারা জানেন কি, এটা হচ্ছে লাস্ট ব্লক আমার আমার নানির ঘরে, আমার দিদার ঘরে লাস্ট ব্লক এটা। আর আজকে বিকেলবেলায় আমরা বেরিয়ে যাব। আকাশটা দেখো এখনও কালো আছে। তো এখন আমরা মাঠে এসেছি। মাঠে এখানে কি সুন্দর মাঠ! ওই যে সন্টু এসেছে, বড় সন্টু, ছোট সন্টু কালী মন্দির একটুখানি দর্শন করতে। মা, এই রাস্তায় চল রে, স্লিপ কাটছি। মা, এখনই স্লিপ কেটে পড়ে যেতাম। রাস্তায় চল। এই তোর মনে আছে ভাই, এই রাস্তায় তখন তো তুই জন্মাসনি, এই রাস্তায় আমি পড়ে গেছিলাম সাইকেল নিয়ে। কামড়িয়েছে বিড়াল, ছোট বিড়াল, পান বলছে না, ওকে বাঁচানোর জন্য বলছে। অনেক এক্সপ্লেনেশন দিচ্ছে। ওই যে মন্দিরটা, কি সুন্দর মন্দির করে দিয়েছে। এটা হচ্ছে শ্যামলকাকুর দোকান, শ্যামলকাকুর দোকান বন্ধ। দোকান এখন বন্ধ আছে, দুপুরে গেছে। আকাশটা বেশ সুন্দর লাগছে, চলো আবার হাঁটতে হাঁটতে যাই। এটা হচ্ছে আমাদের মা বাড়ির দিকে। কি সুন্দর পরিবেশ, গাছপালা শুধু। कैसी लगी आगे स्वाद? भाई दांत में कुछ काला है। एक पानी दो पानी, जल्दी जल्दी। कम ऑन भाई, जोर जोर दे, जोर दे, इतनी जोर दे। आई तो जोर दीती, इतनी जोर दे भाई। দেখি কে জিতছে। সন্টু বললো বাবাই, কাম অন। ও হাত ব্যথা করছে, ঠিক আছে। মা জোরে দিচ্ছে না, আমার মনে হচ্ছে মামা জিতবে, মামাই জিতবে রে। তো পাঞ্জা লড়াই এখন সেশন শেষ হলো। আর এটা হচ্ছে ঠাকুর ঘর, দিদার অনেকই সুন্দর ঠাকুর ঘর।
তো ঠাকুরের পূজোই দেওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি উপরে। তো চলেন তাহলে মাকে নিয়ে উপরে যাওয়া হোক। দেখেন তাহলে মা এখন কি করছে, মা একা একা হেঁটে হেঁটে উপরে উঠছে, মানে একটু অন্ধকার আছে, এটা দোতলা যাওয়ার রাস্তা, তো একটু অন্ধকার আছে, তাও মা এখন হেঁটে হেঁটে প্রায় অনেকটাই কাছে এসে গেছে, বাস ওপরে চারটে সিঁড়ি মানে তিনটে সিঁড়ি উঠতে পারছে না বলে এই জন্য আমাকে ডাকছে কে আসো। এখন আমি মাকে একটু সাপোর্ট দিচ্ছি, কে মা মাকে সাপোর্ট দিয়ে এখন মাকে আমি হাঁটতে বলছি। এখন দেখুন মা কি করছে। তুমি নিবা, ওটা নজর ওখানেই আছে, লাঠিটা ধরবে নিবা, ওই যে ও এম জি, দেখেন কে আছে, কে রাস্তায় বসে আছে, মাঙ্কি। এই মানে এখানে অনেক মাঙ্কি আছে, ঠিক আছে, বাট মাঙ্কিরা কিছু করে না, বাট তাও প্রিকশন ইজ বেটার দ্যান কিওর, ঠিক আছে। এখনও ওপরে উঠে গেছে, এখনও ওপরে বসে রয়েছে। এখন আমরা বেরোচ্ছি, ঠিক আছে, এখন আমরা বেরোচ্ছি মামা বাড়ি থেকে, এখন গাড়ি এসে গেছে, তো এখন চলো তাহলে সাবধানে থাকবে, এখন আমরা বেরোচ্ছি, চলো তাহলে আমরা সবাইকে বাই বাই বলে দিই, টাটা। এখন আমরা বেরোচ্ছি, ঠিক আছে, আর এসে গেছে, এখন আমরা সবাইকে বাই বাই বলে দিয়েছি, ঠিক আছে। তো এটা ছিল আমার মা বাড়ি ঘোরার ব্লগ, আই হোপ কি সবাইকে আমার এই ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবা, আর অনেকগুলো অনেকগুলো ভালোবাসা দিও, ঠিক বলছিস না বন্ধু, আই টাটা, চলো টাটা। সো এখন আমরা বেরিয়ে পড়েছি, আর অনেক খুব মিস করবো মা বাড়িকে, কেন কি অনেক টাইম পরে আমরা গিয়েছিলাম, আমার অনেক আনন্দ হয়েছে, আর এখন অ্যাটমসফিয়ারটা এত দারুণ লাগছে, আমার তো বেশ মন করছে কি আমি বাইরে বাস মাথা এম করে দিই, হাওয়াটা লাগছে বেশ মাথায়, বেশ ভালো লাগছে, মুখে হাওয়াটা টাচ হচ্ছে, তো অনেকই সুন্দর লাগছে। আর এই ভিডিওটা এখানেই এন্ড করি, আশা করি আপনাদেরকে ভিডিও ভালো লেগেছে আমার, আর ভিডিও ভালো লাগলে আপনারা জানেন কী করতে হবে, তাহলে খুব খুব ভালোবাসা দিন, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। এই যে এটা আমাদের ইউনিভার্সিটি।